সন্ধ্যা শেয়ারবাজারের মূল খবর পুঁজিবাজার আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসসির মূল সূচক ডিএসসিএক্স 9.42 পয়েন্ট বা 0.15 শতাংশ কমে 6180 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 270 কোটি টাকা, যা আগের দিনের চেয়ে 35.60 শতাংশ বেশি। ফার্মাসিউটিক্যালস খাতে ওরিয়ন ইনফিউশন, আইটি খাতে জেনেক্স ইনফোসিস, এডিএন টেলিকম ও ই জেনারেশন এবং শিল্প খাত থেকে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সামিট অ্যালায়েন্স পোর্ট ও স্টার্ন হাউজিং সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে। প্রধান খাতের মধ্যে এনবিএফআই খাতে সর্বোচ্চ 0.06 শতাংশ এবং ট্যানারি খাতে দ্বিতীয় সর্বোচ্চ 0.04 শতাংশ মূল্য বৃদ্ধি পায়। অপরদিকে আইটি খাতে সর্বোচ্চ 2.40 শতাংশ মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ বিষয়ে আজ আইটি খাতের পাঁচটি করে কোম্পানি রয়েছে। ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, ইউনিয়ন ক্যাপিটাল এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ওরিয়ন ইনফিউশন, ইন্ট্রাকো রিফিউলিং স্টেশন এবং নাভানা ফার্মাসিউটিক্যালসের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স সম্প্রতি লেনদেন শুরু করায় আজ কোম্পানিটির শেয়ারের মূল্য সর্বোচ্চ বৃদ্ধি পায়। বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ অগ্নি সিস্টেমস, এআইবিএল ফার্স্ট, ইসলামিক মিউচুয়াল এবং বাংলাদেশ অটো কার্সের শেয়ারের লেনদেন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। বাংলাদেশকে 628.29 মিলিয়ন ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। থার্ড পাবলিক প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফ্যাসিলিটি 2, গ্রেটার ঢাকা সাস্টেনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট বিআরটি, গাজীপুর এয়ারপোর্ট ও কোস্টাল টাউন্স ক্লাইমেট রেজিলিয়েন্স প্রজেক্ট নির্মাণের জন্য এই ঋণ দেওয়া হয়েছে। এই ঋণ পরিশোধের সাধারণ সময়সীমা 25 বছর, এর সঙ্গে আরও অতিরিক্ত 5 বছর সময় যোগ হবে। দ্রুতগতিতে কমতে থাকা বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে চাপ কিছুটা কমাতে রপ্তানি উন্নয়ন তহবিল ইডিএফ এর পরিসর কমানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামীতে আমদানির খরচ আরও বৃদ্ধি পেতে পারে, যার ফলে বাড়তে পারে ডলারের চাহিদা। তাই কেন্দ্রীয় ব্যাংক একটি বিকল্প উপায় নিয়ে এসেছে, তা হল স্থানীয় ব্যবসায়ীদের মার্কিন ডলারে ঋণ দেওয়ার পরিবর্তে তাদের টাকাতে ঋণ প্রদান করা। আজ এ পর্যন্তই, আগামীকাল আবারও আসছি শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। আমাদের সঙ্গে থাকতে এলআর গ্লোবালের ফেসবুক, লিঙ্কডইন, টুইটার ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।